السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. প্রিয় ভাই বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন, আল্লাহর রহমতে বরকতে। একবার জিজ্ঞাসা করেছেন মদ হারাম হালাল ছিল, এখন হারাম হলো কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে যে সমস্ত ভাইরা মদ খায় তারা সেই মদটাকে হালালেই মনে করে এবং তারা হালাল মনে করে খায়। যারা হালাল মনে করে খায় তাদের কিন্তু ইমান থাকবে না, আর যারা হারাম মনে করে খায় তাদের ইমান থাকবে, তবে তারা গুনাহগার হবে। তো মদ খাওয়া হারাম হলো কেন, এটার একটা ইতিহাস আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদ পান করা যাচ্ছিল, তিনি মদ পান করে তারপরে নামাজে দাঁড়িয়েছেন এবং নামাজের মধ্যে কারাত একটু উল্টা পাল্টা করেছেন, এই জন্য নামাজের মধ্যে মদ খাওয়া যাবে না এবং এমনিতেও মদ খাওয়া যাবে না, সেই থেকে মদকে হারাম করে দিয়েছেন। এই জন্য আজও পর্যন্ত হারাম, সেটাকে কেউ কোনোভাবেই কোনো ইয়েতেই জায়েজ করতে পারবে না। কিন্তু বাংলাদেশের আইনে মদ খাওয়া বৈধ করে দিয়েছে তারা। কত বড় জঘন্য কাজ করেছে, এটা মরার পরে বুঝতে পারবে যে কত দানে কত চাউল পাওয়া যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মদ থেকে বিরত থাকার এবং মদ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। যে সমস্ত ভাইরা মদ খায় তাদেরকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।